চট্টগ্রামের ফটিয়া নজিরা মধ্যবাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্রীড়া প্রেমিক ডক্টর জুলকারনাইন চৌধুরীর জীবনে পৃষ্ঠপোষকতায় শুক্রবার রাতে তিন অলিম্পিক ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা 7টায় পটিয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তালতলা চৌকি এলাহাত অল নাইট অলিম্পিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টত রাত 8টা জি ইউনিয়নের LRFC ক্লাব কর্তৃক আয়োজিত অল নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট এবং রাত 9টায় আশিয়া ইউনিয়নের দ্বিতীয়বারের মতো আইব আলী শান্তি সংঘের উদ্যোগে দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তালতলা চৌকি অল নাইট অলিম্পিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক আছিল কাউন্সিলর গিয়াসউদ্দিন আজাদ। জির ইউনিয়নের LRFC ক্লাব কর্তৃক আয়োজিত অল নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক আছিল মোহাম্মদ নসরুল্লাহ খান রাশেদ। আশিয়া ইউনিয়নের আইব আলী শান্তি সংঘ দিবারাত্রির শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধক আছিল জঙ্গলখাইন ইউনিয়নের চেয়ারম্যান সাদাত হোসেন সবুজ। আমাদের এই জি গ্রাম তথা পরিয়ায় গ্রামে পশ্চিম পরিয়ায় আমাদের পরিয়ায় আমাদের কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, ইয়াবা ব্যবসায়ী থাকবে না, যুব সমাজকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে উনি পরিণত করেছেন বিশ্বের কাছে। এরাই বিশেষ অতিথি আছেন নজিরামত দোয়াশ ফান্ডের উপদেষ্টা কাজী মোর্শেদ, অর্থ সচিব নজরুল ইসলাম সহ আরো বোধ কি পটিয়ার বিভিন্ন মাঠে এবং চট্টগ্রামের নালাপাড়ায় যেখানে আমি থাকতাম সাথে বিভিন্ন স্কুলে কলেজে সারা জীবন আমরা বিভিন্ন জায়গায় ক্রিকেট ফুটবল এই খেলাধুলায় অংশগ্রহণ করেছি। খেলাধুলা করে একটা জিনিস বুঝতে পেরেছি যে আমরা যখন খেলাধুলা করি তখন আমাদের টাইমটা ভালো সময়ের মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের মানসিক এবং শারীরিকভাবে আমাদের শক্তি বৃদ্ধি করে। আমি চাই পটিয়ার ছেলে পেলে সকলে মাদক মুক্ত হয়ে খেলাধুলায় আসুক। সেই খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য আমি বিভিন্ন এলাকায় নজিরামত দোভাষ ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছি। আমি চাই আপনারা সকলে আমাদের এলাকায় খেলাধুলার মধ্যে ছেলেরা খেলাধুলা করুক, খেলাধুলা করলে তারা মাদক থেকে দূরে থাকবে, এটা আমি আশা করি। খেলায় জয় পরাজয় হবে, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের স্মার্ট তরুণ সমাজ চাই, স্মার্ট যুব সমাজ চাই। সি প্লাস টিভি চট্টগ্রাম।